পুরো রমজান মাস জুড়ে ধানমন্ডি এবং বনানীতে ফুডপান্ডা আয়োজন করেছে গ্র্যান্ড ইফতার বাজারের। আজকে আমরা আছি বনানীর সোয়াটফিল্ড নামে পরিচিত মাঠে। এখানে কিন্তু রমজানের দ্বিতীয় দিন থেকে শুরু হয়ে একেবারে ইফতার বাজারটি চলছে এবং এটি চলবে একেবারে রমজানের শেষ দিন পর্যন্ত। তো আমি যদি একটু বলি যে এখানে আমরা এর আগেও এসেছিলাম, তখন একেবারেই ইফতার বাজার কেবলই জমে উঠেছিল এরকম সময়ে রমজানের শুরুর দিকে। সেই জায়গা থেকে যদি বলতে হয় যে এখন কিন্তু রমজানের অনেকগুলো রমজান শেষ হয়ে গিয়েছে, যার প্রেক্ষিতে কিন্তু একেবারে ইফতার বাজারটা কিন্তু বেশ জমে উঠেছে এবং এখানে আপনি একই ছাদের নিচে প্রায় 15টি খাবারের স্টল পাবেন, যেখানে আমি কয়েকটি নাম না বললেই নয়। এখানে তারকা আছে, তেহারি ঘর আছে, বা এখানে বিউটি লাচ্ছি পাবেন আপনি, মোস্তাকিমের চাপ পাবেন, এছাড়া ডিসেন্টের পেস্ট্রি শপ সহ আরও অনেক হালিম আছে, জিলাপি আছে। তো বিষয়টি হচ্ছে এমনটি যে এক কথায় যদি বলতে হয় যে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনাকে ছুটে যেতে হতো এই সব ইফতারের খাবার পেতে হলে, সেখানে কিন্তু আপনাকে যেতে হচ্ছে না এবং এই পুরো যে আয়োজনটি রয়েছে পুরো ব্যবস্থাটি কিন্তু করেছে ফুডপান্ডা। আজকে আমরা এই আয়োজনে কী কী স্টল আছে, সেগুলোতে কী কী খাবার এসেছে এবং কী কী খাবার চলছে বেশি, আমরা সেই খাবারগুলো এগুলো আপনাদেরকে দেখাবো। আজকে আমরা পেয়ে গেছি সংবাদ উপস্থাপিকা সাবিনা সাবি আপুকে। আপু, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে এক ছাদের নিচে এতগুলো আউটলেট কেমন লাগছে এবং খাবারের দাম স্বাদ সবকিছু মিলে কেমন মনে হচ্ছে আয়োজনটা? আমার কাছে খুব ভালো লাগছে। আমি কিন্তু আজকে মানে ফার্স্ট টাইম এখানে আসলাম, আমি জাস্ট এখান থেকে যাচ্ছিলাম, তো বাইরে থেকে আয়োজনটা দেখে আমার কাছে মনে হলো যে ওয়াও, এটা একটা ভালো জিনিস। কারণ আমরা ইফতারির আগে আগে দেখা যায় যে একটা ক্রেভিং তো কাজ করে, সারাদিন রোজা রেখে পানির পিপাসা লাগে, নানান ধরনের খাবার তখন খেতে ইচ্ছা করে, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। তো এক জায়গায় কিন্তু আমি এখানে এসে ঢুকে দেখলাম যে আমি যেমন পানীয় জাতীয় জিনিস পাচ্ছি, আমি কাবাব জাতীয় জিনিস পাচ্ছি, হালিম থেকে শুরু করে সব কিছু এখানে, জিলাপি টিলাপি সব কিছু এখানে আছে। তো এক জায়গায় আমার কম খরচ মানে কম সময়টা, অনেক সময় বেঁচে গেল না আমার, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আমাকে খাবারগুলো খুঁজতে হতো, কিন্তু আমি একই জায়গায় ভালো ভালো দোকান আমাদের যেগুলো আছে যারা একটু উন্নত মানের খাবার, গুণগত মানের কথা যদি আমি বলি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এখানে করেছিলাম যে আপনার আফটার 15th রোজা একটু ফুটফল কমে যায়, আপনার বেশিরভাগ মানুষ হয়তো বা শপিংয়ে যায়, নাহলে বাসায় দাওয়াত থাকে, তারা বিজি থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট ডে থেকে এখন পর্যন্ত আমাদের ফুটফল আপনার 4x হয়ে গেছে। আমরা সবাইকেই বলে দিয়েছি যে আগে আপনার যেহেতু 5:30 পর্যন্ত আপনার খাবার সব সোল্ড আউট হয়ে যেত, এখন তারা একটু এক্সট্রা প্রিপারেশন নিক, এক্সট্রা ফুড আনুক, যাতে মানুষ এসে না খালি হাতে ফেরত যায়, তারা আপনার কনভিনিয়েন্সে পেয়ে যায়। পেমেন্ট সিস্টেমটা আরেকটু ইজি করতে পারতো, এমনিতে প্রোডাক্ট কালেকশনের সিস্টেমটা ভালো। ইন্ডিভিজুয়ালি রেস্টুরেন্টগুলো থাকাতে মনে করেন যে সবগুলা ফুড একসাথে পাচ্ছে, আর পেমেন্ট সিস্টেমটা আপনার যদি একসাথে হয় তাহলে ওই জায়গায় গ্যাদারিং হচ্ছে, আর পেমেন্ট সিস্টেমটা এই জায়গায় দেওয়াতে অনেক ইজি হচ্ছে। বনানীবাসীদের জন্য আমরা এই রমজান মাসে ওদের তৃষ্ণা মেটাতে আসছি, ওনারা খাচ্ছে, ভালোই যাচ্ছে, আল্লাহর রহমতে ভালোই চলছে। লাচ্ছি ফালুদা লেবুর শরবত ভালো যাচ্ছে, আমাদের লাচ্ছি একটু ডিফারেন্ট টেস্ট, লেবুর শরবতটা একটু ডিফারেন্ট, ফালুদাটা অন্য কারোর সাথে মিলবে না। যে দই বানাচ্ছে ওনার ছেলে এখন বানাচ্ছে, ওনার বাবা বানিয়েছিল, দইও ওনার দাদাও বানিয়েছিল, এখন ওনারা বানাচ্ছে, ওই একই সিস্টেমে চলে আসছে সব। আয়োজনটা এখানে ফুডপান্ডা করেছে অনেকগুলো দোকান, প্রায় 15 থেকে 16টা স্টল আছে, তো একই ছাদের নিচে এতগুলো আয়োজন আমরা পাচ্ছি, তো আপনার কি মনে হয় একজন সাধারণ মানুষ হিসেবে যে এই আয়োজনটা যদি আরও বড় বড় আরও বিভিন্ন জায়গাতে পড়তো সেই বিষয়টা আপনার কাছে কেমন লাগতো? আমাদের ঢাকা শহরে যে জ্যামটা, আসলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আমাদের, যেমন আমি এখানে যে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের খাবার এক জায়গায় আছে, যেমন দেখলাম যে পুরান ঢাকার হচ্ছে আপনার লাচ্ছিটা চলে এসছে, যে আপনার বিউটি লাচ্ছি, তো পুরান ঢাকায় এই জ্যাম ঠেলে গিয়ে আমাদের সবার পক্ষে আসলে লাচ্ছিটা নিয়ে আসা বা এই ইয়েটা সম্ভব না। তো এক জায়গায় এতগুলো ফেমাস ফুড স্টল একসাথে বসেছে, আমি সবগুলো একবারে একসাথে সে কিনতে পারতেছি, টাইমটা সেভ হচ্ছে এবং এত লোভনীয় সব খাবার একসাথে পেয়ে যাচ্ছি, আমার মনে হয় যে এটা খুবই গুড একটা আইডিয়া। এটা আরও সর্বত্র বিভিন্ন জায়গায় এর ধরনের কাজ যদি ফুডপান্ডা পরবর্তীতে করে, আমার মনে হয় যে স্টল বাড়লে আরও বেশি ভালো লাগবে।
জায়গাতে আয়োজনটা করা হয়েছে, একটা বনানীতে আরেকটা ধানমন্ডিতে। কিন্তু অনেকে যেটি বলছে যে এই আয়োজনটা যদি আরও কয়েকটা জায়গাতে থাকতো তাহলে তাদের জন্য একটু সুবিধা হতো। তো এই বিষয়টা নিয়ে আপনারা আগামী বছর বা এ ধরনের কিছু ভাবছেন কিনা? লাস্ট ইয়ার আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি, যেই কারণে আমরা এবার একটা বড় ভেনুতে নিয়েছি, আরও বেশি স্টল এনেছি একসাথে। আমরা যেটা চেষ্টা করছি ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আমরা আরও বড় এরিয়া কভার করবো, আরও বড় ভেনুতেও যাবো।